আমি কল্পনা করতে পারি না যে আমার মেয়ে এই ভাষায় কথা বলে। কুটনামি করিস কেন? নিজে নিজে খেলিস না, মেয়েদের মতো বসে থাকিস? খবরদার। আমি জুলেখা, ঝিনুককে দরকার আছে। কি দরকার? কোথেকে আসছো তুমি? বাসা থেকে আসছি। আমি ঝিনুকের সাথে পড়ি, ও কি বাসায় আছে? হ্যাঁ আছে, যাও, ও ফ্রেশ হচ্ছে ওর ঘরে। আমার বন্ধু? হ্যাঁ। কে? কি যেন নাম বললো? বাবা আছে না ওখানে? আছে, বাবা দিদির সঙ্গে গল্প করছে, ওকে ডাকছে। তুমি গিয়ে বলো, আমি আসছি। চা খাবে? ভালো করে চা তৈরি করো। ঝিনুককে বলেছো? জি বলেছি। আর কিছু বলবে? না, চাটা তৈরি করে নিয়ে এসো। জি আচ্ছা। ঝিনুকের বাথরুমে কতক্ষণ লাগে? এক ঘন্টা। মাই গড, কি করে এতক্ষণ বাথরুমে? বোধহয় মেডিটেট করে। তোমার কতক্ষণ লাগে? ম্যাক্সিমাম 20 মিনিট। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানুষ এতক্ষণ বাথরুমে থাকে কি করে? আচ্ছা, আপনার চেহারার সাথে কার যেন মিল পাচ্ছি। রাইট, কখনো মেল গিবসন, কখনো এলভিস প্রেসলির সাথে মিল পাচ্ছি। সবচেয়ে বেশি মিল কার সাথে বলুন তো? কার? রাইট, টম ক্রুজ। টম ক্রুজের সাথে আপনার প্রচন্ড মিল। তুমি আমাকে সাগর পারের অভিনেতাদের সঙ্গে মেলাচ্ছ? কেন, কেউ আপনাকে কখনো বলেনি? কি দারুণ দারুণ হ্যান্ডসাম আপনি! ঝিনুকটা যে কি করছে! ঝিনুক এত দেরি করছে কেন? তুমি চায় চুমুক দাও, আমি ঝিনুককে একটু তাড়া দিয়ে আসি।
ঝিনুক, নাও ইটস টু মাচ, এতক্ষণ হয়ে গেল জুলেখা এসে বসে আছে। জুলেখা? হ্যাঁ, তোমাকে তার দরকার, কুইক তাড়াতাড়ি এসো, তোমার বন্ধুকে আমি আর হ্যান্ডেল করে পারছি না। বাবা আর একটু আমি আসছি। ওকে, নট মোর দ্যান টু মিনিটস, রাইট? ওকে, উইদিন টু মিনিটস আই এম কামিং। Just 2 minutes. আজ তো ছুটির দিন, এত তাড়াতাড়ি শর্ট করছে কেন? আপনারা কি খুব আর্লি রাইজার নাকি? Not that. হ্যাঁ, তবে আর্লি রাইজার তো বটেই, তবে আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ আমাকে আজ দুপুরে চিটাং যেতে হচ্ছে। Really? That's great. বেড়াতে যাচ্ছেন? ঝিনুকও যাচ্ছে নাকি সাথে? হ্যাঁ, ঠিক বেড়াতে নয়, অফিসে কাজে যাচ্ছে, তবে ঝিনুকও সঙ্গে যাচ্ছে, কাজও হবে বেড়ানো হবে। Fantastic. কক্সবাজে যাবেন না? হ্যাঁ, অবশ্যই যাব। কি হলো তোমার জুলেখা, হঠাৎ কি হলো? ঝিনুক কি লাকি, আপনি কি সুন্দর ওকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? কেন, তোমার বাবা তোমাকে নিয়ে বেড়াতে যান না? না, আমার বাবা আমাকে নিয়ে কোথাও যায় না। আচ্ছা, আপনি আপনি আমাকে আপনাদের সাথে নেবেন? আমি একটু ডিস্টার্ব করব না, প্লিজ 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 প্লিজ। কি ব্যাপার, এরকম করছিস কেন? তোমার বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইছে। হ্যাঁ রে ঝিনুক, তোরা কক্সবাজার যাবে শুনে না আমারও ভীষণ যেতে ইচ্ছে করছে। ফাইন, কিন্তু তোর বাবা মা? তোর বাপি যদি রাজি থাকে আমি আমার বাবাকে ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ, তুমি এইভাবে বলছো কেন? তুমি গেলে একদিক দিয়ে তো ভালোই হবে, ঝিনুকও কোম্পানি পাবে, আর আমি যখন অফিসের কাজে বাইরে থাকবো তখন তোমরা একসঙ্গে কাটাতে পারবে। কিন্তু তোমার বাবা মা এইভাবে তোমাকে ছেড়ে দিতে রাজি হবেন? আপনি একটু কোঅপারেট করলেই বাপি কি করে কোঅপারেট করবে? বললাম না, তোর বাপি যদি রাজি থাকে আমি আমার বাবাকে কনভিন্স করে ফেলবো। বাই দ্য ওয়ে, ফ্লাইট কটার সময়? ঠিক দুটোর সময়, 2 PM। এখন কটা বাজে? 10:30। 10:30 বাজে বাসা বাসা যে, হ্যাঁ ম্যানেজ হয়ে যাবে, নো প্রবলেম। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি জুলেখা, এটা ঝিনুকের বাবার ফোন। শোনো বাবা, তোমার সাথে জরুরি কথা আছে। ঝিনুকরা না সবাই মিলে কক্সবাজারে যাচ্ছে। হ্যাঁ, আজই যাচ্ছে। আমি যেতে চাই বাবা, প্লিজ প্লিজ বাবা, প্লিজ প্লিজ, কিচ্ছু হবে না। হ্যাঁ, ওরা সবাই যাচ্ছে তো, প্লিজ। হ্যাঁ, উনি সামনেই আছেন। আচ্ছা, আমি আমি এক্ষুনি ফোন দিচ্ছি, বাবা কথা বলতে চাচ্ছি, একটু কনভিন্স করে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন, আপনার সঙ্গে তো আমার পরিচয় নেই, তো আমার মেয়ের প্রস্তাবে আপনি কিছু মনে করবেন না, ও আসলে একটা পাগল। না না, ওভাবে বলছেন কেন? ঝিনুক মানে আমার মেয়েও তো যাচ্ছে। আপনার কোনো আপত্তি না থাকলে আমার কোনো সমস্যা হবে না। কবে যাচ্ছে? হ্যাঁ, আজই। আজকেই? হ্যাঁ, ঠিক দুটোর সময় ফ্লাইট। ফিরবেন কবে? 4 দিনের শিডিউল। ও আচ্ছা, আমার মেয়েকে একটু দিন তো। ধরো। হ্যালো। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি এক্ষুনি চলে আসছি, তুমি মাকে একটু কনভিন্স করে ফেলো। ওকে, থ্যাংকস অ্যাগেন, বাই। তুমি এক কাজ করো, তুমি খুব তাড়াতাড়ি তোমার বাসায় চলে গিয়ে রেডি হয়ে নাও, ঠিক সময় মতো এয়ারপোর্টে পৌঁছে যাবে। নো প্রবলেম। ঠিক দুটো কিন্তু, আর তোমার মা রাজি হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, কারণ তোমার টিকিট কনফার্ম করতে হবে। নো প্রবলেম। ওকে, কোয় অফিস দিন, দুপুরবেলা দেখা হচ্ছে, বাই। Thank you.
শুনো, এদিকে এসো, আমার কাছে বসো। শুনো, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তার সঠিক জবাব দেবে, বুঝতে পেরেছো? জি। শুনলাম তুমি কোয়েট কলেজে পড়াশোনা করো, কোনো বয়ফ্রেন্ড আছে? দেখো আয়েশা, তোমাকে নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছি, তোমার উপর আমি কিছু দায়িত্ব দিতে চাই, কিন্তু যতদিন পর্যন্ত তুমি নিজের পায়ে না দাঁড়াবে, বিচার বিবেচনা বোধ তৈরি হবে, ততদিন পর্যন্ত তুমি এমন কিছু করবে না যাতে করে তোমার কোনো ক্ষতি হয়। আমি কিন্তু এসব একেবারেই মেনে নেব না, বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি। আচ্ছা দেখো তো তোমার মায়ের কাজ সারা হলো কিনা, ডাকো তাকে। আম্মা, আম্মা, ফুপু তোমাকে ডাকছেন। জি, ভাবি এসো, বসো এখানে। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমি এতদিন পর কেন দেশে এসেছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো? প্লেনে যাব, প্লেনে আসব, কোনো প্রবলেম নেই। সে কি, তুমি ওর বন্ধুর বাবার সাথে কথা বলতে গেলে কোন আক্কেলে, আর আগে পিছে কিছু না ভেবে তুমি রাজি হয়ে গেলে? রাজি হইনি তো, তোমাকে শুধু ব্যাপারটা জানিয়েছি তো। কথা তো একই হলো। আচ্ছা তোমার বন্ধুর বাবার বয়স কত? আমি কি করে জানবো, তবে দেখতে সুন্দর, দারুণ হ্যান্ডসাম। তাহলে তো তোমাকে কোনো পারমিশনই দেয়া যাবে না, তুমি যেতে পারবে না, ব্যাস। একই কথা বললে মা, ঝিনুকের বাবা হ্যান্ডসাম হলে তোমার প্রবলেম হতে পারে, মানে তুমি যদি আমাদের সাথে যাও আর কি, আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা তুমিই বলো, মা এখনো কত সুন্দর, বিউটিফুল, যে কাউকে অ্যাট্রাক্ট করবে, তাই না বাবা বলো? অফকোর্স। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বন্ধুর বাবাকে আরেকবার টেলিফোনটা লাগাও তো, কথা বলি। আর কতকাল বাঙালি মেয়েরা না জানার না বোঝার জগতে বাস করবে বলতো? এবার নিজেদের একটু পাল্টাও, যা পাওয়ার যোগ্যতা তোমাদের আছে তা পেতে শেখো। এবার আমি একটা বিলি ব্যবস্থা করে যাব। এক্ষুনি সম্পত্তি ভাগাভাগি হলে তো গ্রামেই নিয়ে কথা হবে, এখন থাক না। তাছাড়া তোমার ভাগ আয়েশাকে দেওয়ার কি দরকার? ভাবি, অর্থ বলছে মেয়েদের জীবনে কত বড় সহায় সেটা তুমি বুঝবে না। আমি দুবাইয়ে চাকরি করে যা উপার্জন করি তা আমার নিজের জন্য যথেষ্ট। তবে একটা কথা, আয়েশা যদি নিজের যোগ্য না হয়ে অন্য কোনো সম্পর্কে নিজেকে জড়ায় তাহলেও কিছু পাবে না। আমি সেভাবেই উইলটা করে যাব, বারবার তো আর আসা সম্ভব নয়। আমার কিছু লাগবে না ফুপু। অ্যাটিটিউডই বলছে ওর কিছু একটা আছে, ভাবে তুমি তুমি ওর উপর একটু নজর রাখো। এই বয়সটা কিন্তু খুবই সাংঘাতিক, মাথার উপর কোনো গার্জিয়ান নেই, একটা বিপদ হয়ে গেলে সারা জীবন তোমাকে পস্তাতে হবে।
বেশ ভারী হয়েছে। সমস্যা হবে না, এখান থেকে বাবার অফিসের গাড়িতে তুলে দিব, আর এয়ারপোর্টে গিয়ে একটা ট্রলি নিই। হ্যাঁ তাই করো। বাবা এত কি দিয়েছিস? ওমা চার দিনের জন্য থাকবো, সাফিশিয়েন্ট কাপড় চোপড় নিতে হবে না, তাই বলে এত? আচ্ছা দেখো, এইটা হচ্ছে শুধু তোমার জিনিসপত্র ভরা, আর এই দুটো হচ্ছে আমার। আর আমার তো শুধু কাপড় চোপড় না, আমার এক্সেসরিজ আছে, ম্যাচিং জুতা, স্যান্ডেল, আরো অনেক কিছু তো নিয়ে যাব। আর আসার সময় আরো একটা ব্যাগ বাড়বে। তো বাড়বেই, শপিং কিন্তু করতেই হবে। এখন আবার কে এলো দেখো তো? কি জানি। হাই, আচ্ছা এক কাজ করো, তুমি বরং জলদি রেডি হয়ে নাও, আমি দেখছি কে এলো। বাবা তুমি তো ভালো কাটিয়ে দিতে পারো, যাও একটু কাটিয়ে দিস। দেখি আনু বাসায় নেই। আনু? আনু? হ্যাঁ আনু। কে সাকিনা? দেখুন তো আপনারা। আনু আমাকে চিনতে পারছিস না? আমি তো মণিপুকু বৌমা, আজ কতদিন পর তোর সঙ্গে দেখা। কিন্তু এতদিন পরে, মানে হঠাৎ কোনো খবর না কিছু না? বাবারে খবর দেওয়ার মতো সময় ছিল না। তো একটা ফোন তো করতে পারতেন, আমার নাম্বার তো আগেতেই আছে। আমাদের বাসায় তো ফোন নেই বাবা, তো বাইরে থেকে ফোন করতে গেলে অনেক দূরে যেতে হবে। তাছাড়া মানুষ তো মাত্র দুইজন, তা যাবে কেডা? ও আসুন ভেতরে আসুন। তুমি ব্যাগগুলো নাও। আসুন খাতি পারে না, রাত্রি ঘুমোতে পারে না, হাঁটতে গেলি হা পাশে। কাছে একটা ডাক্তার ছিল, তারে দেখালাম, সে আবার আর একটা ডাক্তারের নাম কইল। কাল বিকেলে গেলাম তারে দেখাতে, সে দেখে শুনে কয় কি ওনার অনেক চেক আপ করাতে হবে, এই চেক আপ বলে যশোরে হয় না, ঢাকায় যেতে হবে। আমি তো চিন্তায় পড়লাম বাবা, বাড়িতে এসে ভাবলাম আমার নিজের ভাই ছিল তো ঢাকায় আছে, তাই কোনো কিছু চিন্তা না করে বাসে চড়ে বসলাম। তোর ফুপা কিন্তু আসতে চাইনি, আমি জোর করে নিয়ে আসি। কিরে বাবা ভালো করিনি? না ভালোই করেছেন, ফুপা যখন অসুস্থ। আপনারা এক কাজ করুন, আপনারা এবার গিয়ে ভেতরে গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা এই সাকিনা জি, ও এই আমার ফুপু, তুই চিনতে পারিস নি? আমার ফুপা খুশি ছোট্ট মেয়েটা। ওরে আমার সোনা দাদু রে, ও এই ও কি করেছেন বেলে? তুই কি আমাকে সঙ্গে যোগাযোগ রাখেছিস? সেই তোর বিয়ের সময় আইছিলাম, কত আনন্দ ফুর্তি করলাম, এক বছর পরে খবর পেলাম সুহামিজি। আপনারা তো অনেক ক্লান্ত হয়ে এসেছেন, এবার একটু ফ্রেশ হয়ে নিন। সে যশোর থেকে আসা, সে তো কম ধকল না। সাকিনা ব্যাগগুলো আমাদের গেস্ট রুমে দিয়ে এসো। এই শোনো, তুমি ওর সাথে যাও, হাত মুখ ধুয়ে না, আস্তে আস্তে যাও। চলো তোমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখি। চলো। এই শোনো, ওই মেয়েরা তোমাদের বাড়ি কাজ করে? হ্যাঁ উনি আমাদের এখানেই থাকা। তা তুমি কি করো? আমি ইউনিভার্সিটিতে পড়ছি। তা তুমি বড় হয়ে গেছো, পড়াশোনা শেষ হয়ে গেলে তোমার একটা বিয়ে, কি বলে জানু? ঠিক আছে সেটা দেখা যাবে পরে, এখন আপনারা চলুন আপনাদের বিশ্রাম করুন। চলুন আপনি ঘর দেখতে চাই না? হ্যাঁ চলো তোমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখি। ওই মেয়েটার জানো কি নাম? সাকিনা। ও সাকিনা, সাকিনা এই শোনো, এই দুই কাপ চা বানাও বুঝেছো, ওনারটা যেন চিনি দিও না। চলো তোমার বাড়িটা ঘুরে ঘুরে দেখি।